আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মাত্র 10 মিনিটে আমি চিকেন বিরিয়ানি রান্না করি। মজাদার সুস্বাদু এই চিকেন বিরিয়ানি খেতে অসাধারণ, আর মাত্র 10 মিনিটে আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। খুব সহজ মজাদার এই চিকেন বিরিয়ানিটির জন্য আমার যা যা উপকরণ লাগছে, আমি এখানে আধা কেজি পোলার চাল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বাসমতি রাইসও নিতে পারেন। 600 গ্রাম চিকেন নিয়েছি, আধা কাপ টক দই নিয়েছি, রসুন বাটা, জিরে গুঁড়া, আদা বাটা, কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি, লবণ, চিনি স্বাদ মতন, কাজু বাদাম, আলু, আর আমি এখানে ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা নিয়েছি, যাতে আমি জয়ফল, জয়ত্রী, সাহাজিরা এগুলা ব্যবহার করে একসাথে মিক্স করে নিয়েছি। এগুলো আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আর অনেক রকম বিরিয়ানি মশলা তৈরি করা পাওয়া যায় রেডি, আপনারা ইচ্ছা করলে সেটা দিয়েও এই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারেন, তবে ঘরে করা মশলার স্বাদটা অনেক বেশি ভালো। আর এখানে আমি নিয়েছি আলু। ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, যেহেতু এই বিরিয়ানিটা আমি 10 মিনিটে করব, তাই খুব সহজ পদ্ধতিতে এটা আমি তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব, যেটা আমি একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ম্যারিনেট করে চিকেনটা আমি ভেজে নেব একসাথে। এই চিকেন বিরিয়ানিটা খুবই অল্প সময় হয় আর খেতে খুবই দারুণ। আর এই ব্যস্ততার সময় আমরা সবাই খুব সহজে তাড়াতাড়ি খাবার বানানো সবাই চেষ্টা করি, তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। চিকেনটা ভাজার সময় আমি এখানে একটু শুকনো লঙ্কা ব্যবহার করব, সামান্য পরিমাণ, যাতে চিকেনটা একটু কালার হয়। আর বিরিয়ানিটা আমি সবার জন্যই রান্না করছি, বাচ্চাদের জন্য, তাই আমি এখানে ঝালটা একটু কম দিব। এটা এখন আমি একটু ভেজে নেব। এবার আমি চিকেনের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, সবকিছু আমি এই তেলে একটু ভেজে নেব। আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, দারচিনি পাউডার আধা চা চামচ, বিরিয়ানি মশলা দিচ্ছি এক চা চামচ, এরপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে। ঢাকনাটা খুলছি, চিকেন রান্না আমার হয়ে গিয়েছে। এর ভিতর এখন আমি কেওড়ার জল দিব। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কেওড়ার জল পাওয়া যায়, আমি এটা ব্যবহার করছি। এখানে আমি এক চা চামচ কেওড়ার জল ব্যবহার করব, তারপরে আমি এটা নামিয়ে নেব। চুলায় আমি কড়ায় তেল দিয়েছি, এখন আমি 2-3টা তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি। এর ভিতর আমি পোলার চালটা ভেজে নেব। বিরিয়ানির জন্য পোলার চালটা আমি এখন ভেজে নিচ্ছি। এটা ভাজতে আমার বেশি টাইম লাগবে না। বিরিয়ানির জন্য আমি পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। আধা কেজি চালের জন্য আমি 1 কেজি পানি ব্যবহার করছি। 1 কেজি পানিটা আমি ভালোভাবে এখানে ফুটিয়ে নিচ্ছি।
গ্যাসের চুলায় আমি বিরিয়ানিটা করছি, তাই আমি যে পাত্রে বিরিয়ানি রান্না করব সে পাত্রে আমি চালটা ঢেলে নিয়েছি। এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর আগেই বলেছি এটা আমি সবার জন্যই রান্না করছি, বাচ্চারাও যাতে খেতে পারে, তাই আমি খুব অল্প ঝাল দেব, মাত্র 2টা ঝাল দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল। আর আমি এখানে ফুটানো গরম পানিটা ঢেলে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ভাতটা একটু আচ্ছিদ্ধ হলেই আমি মাংসটা ঢাকনাটা খুলছি। চালটা আমার প্রায় 60% সিদ্ধ হয়ে আসছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। আস্তে আস্তে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। এবার আমি বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলছি। চিকেন বিরিয়ানি আমার একদম কমপ্লিট, খুব সুন্দর একটি গন্ধ বার হচ্ছে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। খুব সহজে আর মাত্র 10 মিনিটে এই চিকেন বিরিয়ানিটা রান্না করা সম্ভব। আমি যেভাবে রান্না করছি সেই পদ্ধতিতে আপনারা রান্না করলে এত অল্প টাইমে আপনারা রান্না করতে পারবেন। আর খুব ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, দেখুন আপনারা। এবার আমি এটাকে পরিবেশন করব। আমার চিকেন বিরিয়ানিটা আমি একটি পাত্রে সার্ভ করলাম। এটা রান্না করতে আমার খুবই অল্প সময় লাগলো, আর অল্প সময়ে এত সুস্বাদু একটি রান্না চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি আমাদের ছোট বড় সবারই অনেক পছন্দ। এটা এত সহজে চটজলদি যদি রান্না করা যায় তাহলে আমাদের অনেক সময় বাঁচে। অবশ্যই আপনারা এটা বাসায় বানিয়ে ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।